কায় জ্বর নিয়ে রান্নাঘরে কাজ করছে। তুই থাম দেখি মেজ। যাও না, ঘরে গিয়ে শোও না। পাকা বুড়ি আমার, কাজ করতে পারছে না, তাও কাজ করছে। রান্নাবান্না হবে না নাকি? সব যে বসে আছো দেখছি। দিদি যার, তুমি ঘরে যাও, ঘরে যাও, আমি সব করে নিচ্ছি। ও মেয়ে কথা দেখো, বলি তুমি রান্নার কি জানোটা হে, যে বলছো সব করে নিচ্ছ। তুমি থামো তো, যা পারি তাই করব। আর কেউ পারে না বলে কি দিদি এই জ্বর গায়ে রান্নার ঘরে বসে থাকবে? বাবা এইটুকুনি মেয়ের মুখ দেখো, এই যে দেখছি ভালো করতে গেলে হয় খারাপ। তুই থামি যো, এসব কি তোর কাজ? এতগুলো মানুষের রান্না আমি শুধু পারব, আমি সামলে নেব। আমি যা পারবো তাই করব, একদিন না হয় সব কিছু হবে না। চুপ কর, চুপ কর, এত কথা খুশ নেমেছ। আচ্ছা তুই হাতে হাতে আমাকে এগিয়ে দিস বড়। না তুমি যাও, বলছি তো কিছু হয়নি আমার। জ্বরে গা পুড়ে গেছে, তবু একা সব সামলেছি, পারবো। তুমি কি আবার ভয় পাচ্ছ? মা কিছু বলবেন তাই? বেশ আমি তবে গিয়ে মাকে বলে দিচ্ছি তোমার শরীর খারাপ, তুমি এখন কোনো কাজ করতে পারবে না। বলি কি গুজুর গুজুর ফুসুর ফুসুর হচ্ছে, আজকে রান্নাবান্না বন্ধ নাকি? রান্নাবান্না হবে না? দিদির খুব জ্বর, তুমি ওকে বিশ্রাম নিতে বলো। বাবা এমন কি জ্বর যে বিশ্রাম নিতে হবে? এসো তো বড় বউ দেখি। না না মা, আমার আমার তেমন কিছু হয়নি, আমি আমি সব পারবো। না না তুমি ওকে গিয়ে শুতে বলো, আমি যা পারি তাই করে দেব। তুমি তুমি রান্না করবে? সকলের কপালে ভাত জুটবে। যা জুটবে তাই খেও, সবার ভাত জুটোতে গিয়েও জ্বর গায়ে মরে গেলে ভালো হবে। রাজু তুই এখানে থাক, ওকে একটু সাহায্য করবি, দেখিস আমার হাত পা পুড়িয়ে যেন আমাদের বদনাম না করে। সর। যাও তুমিও পড়ে যাও, আজ তোমার ছুটি। শোন না মেজ, আমি বলি আমি আমি শুধু থাকি, তুই তুই সব কর, আমি শুধু থাকি। না মেয়ে আগুনে তাতে থাকবে না। ওরে আমার তাতে, বলছি তো যাও গিয়ে এসো। আরে বাবা দেখো না, আমি সব করে নেব, সব পারবো, পারবই। বঙ্কুর কোনো খবর এলো না? আমার অনুমান
এবার বড় কিছু ঘটেছে। এত খবর না দেওয়ার লোক তো সে নয়। আমি তো তাকে বলে দিয়েছি এবার মেয়ের নাক থেকে নিয়ে চলে আসতে। আমিও তোকে কতবার বলেছি, কিন্তু সবার পক্ষে সব বাধা উপেক্ষা করে আসা তো সম্ভব নয়। বাবা, কিছু বলবে? বলছিলাম যে সারাদিন বাড়িতে বসে আছি, সময়টা কোনো সঠিক কাজে ব্যবহার করা যায় না। কি করতে চাও? কদিন ধরে ভাবছি আমাদের মহল্লার বা সামনের বস্তিটার ছোট ছোট বাঙালি মেয়েদের যদি আমি পড়াই। তুমি পড়াতে চাও? তুমি রান্না করতে পারো? কেন পারবো না, রোজ তো খালি দেখি। আমি পারি না। তুমি শেখোনি তাই তুমি পারো না। আচ্ছা, তুমি যে সেদিন রাত্রির বেলা একা একা বসে বাসন মাজছিলে, তোমার ভয় করছিল না? কিসের ভয়? বাবা, কিসের ভয়? কত রকমেরই তো ভয় আছে। কেন, তুমি তেনাদের কথা জানো না? তেনারা আবার খেনারা। যা, তাদের কথা মুখে আনতে আছে নাকি? যাক, তুমিও তাহলে ভয় পাও। মানে? আমার তো সকালবেলায় একা একা ঘুরে বেড়াতে ভয় লাগে, আর তুমি তো রাত্রির বেলা। ভয় করছে? না, কেন ভয় করবে? ঠিক, কেন ভয় করবে? আর যদি কখনো ভয় করে তাহলে নিজেকে এই প্রশ্নটাই করবে, কেন ভয় করছে, কিসে ভয় করছে? তাহলে দেখবি ভয়ের কাছেও আসবে। তার মানে ভয় কাছে আসতে ভয় পাবে? জানো, আমার মা বলতো আমি কিছুতে ভয় পাই না। আচ্ছা, তুমি বাঘবন্দি খেলতে পারো? বাঘবন্দি? না, সেটা আবার কেমন খেলা? তুমি খেলবে আমার সঙ্গে? আমি তোমাকে শিখিয়ে দেবো। ভাজটা মনে হয় হয়ে গেছে, বুঝেছো? ফ্যান গালতে হবে। এবার কি করবে? তুমি তো ফ্যান গালতে পারো না, সারা বাড়ির লোককে কি তোমার গলা ভাত খাওয়াবে? সোজা করবে কি করে? সোজা করতে গেলে তো সব ভাত পড়ে যাবে। কলকাতায় গিয়ে একসময় সেই ভূত মাথায় চেপেছিল। দুপুরবেলা করে একটা মেয়েদের স্কুলে পড়িয়েছিলাম কিছুদিন। বেশ তো, আমি ওদের বলে দেখব, তারা যদি মেয়েদের পাঠাতে চায় পাঠাবে। তবে সত্য, এটা কলকাতা নয়, এখানে ধর্মের গোড়ামি অনেক বেশি, ভয়ও বেশি। সেই গোড়ামিকে ওরা ভক্তিতে হোক ভয় হোক মান্য করে। জানি না তারা তাদের মেয়েদের পড়তে পাঠাবে কিনা। ওরা যদি নিজের থেকে না আসে, আমি না হয় যাবো ওদের কাছে, ওদের বোঝাবো। তাতে সংঘাত হতে পারে, তার মুখোমুখি হতে পারবে তো?
আমার সুবর্ণকে যেদিন প্রথম স্কুলে দিয়েছিলাম আমার শাশুড়ি বলেছিলেন সেই শোকেই নাকি আমার শ্বশুরমশাই মারা যান। এই কলঙ্ক মাথায় নিয়ে আমি সুবর্ণকে স্কুলে দিয়েছি। সে সংঘাত বড় সামান্য নয়। বেশ দেখো সে কিনা ছেলেদের মতো বই মগলে স্কুলে যাবে আর কত হাড় জ্বালাবি রে তুই মা বলি এটা কি তোর কথা এই হাড় জ্বালানি মাগির কথা আচ্ছা মা মা কত মেয়ে তুই স্কুলে যাচ্ছে কলকাতায় মেয়েদের কত স্কুল তুমি জানো তুই থাম নবু কলকাতায় তো কত কিছুই হচ্ছে সেসব কি তোর ঘরে ঢুকেছে আমি পরিষ্কার বলে রাখছি নবু আমার নাতনি বেম্মদের মতো বই বগলে স্কুলে যাবে নে তুই তোর বউকে বলে দে সুবর্ণ কোনো স্কুলে ভর্তি হবে নে সাত পুরুষের দায় ভুলে তুই তোর বউয়ের আঁচল ধরা হয়ে পড়েছিস কিন্তু আমি তো আমার কর্তব্য ভুলতে পারি না আরে নবু তোর প্রাণে কি এতটুকু দয়া মা নেই না অসুস্থ বাপটা পাশের ঘরে শুয়ে রয়েছে নাতনিটা গেলে শান্তি পায় তোর এখনই সুবর্ণকে নিয়ে যেতে হবে তুই তাই কলকাতা থেকে আইছিস আচ্ছা এইসব কথা বলিস কোন প্রাণে শ্বশুরমশাই এখন চেতনে নেই ওর কাছে কে আসছে কে না আসছে তার বোধনা নেই তুমি সেটা বুঝে ফেলেছ চার পাতা অক্ষর জ্ঞান করে সেটাও বুঝে ফেলেছ তিনি আছেন কি নেই বলি উনি যে চেয়েছে সবই দেখছেন সেটা মিথ্যে কবিজ মশাই বলেছেন উনি শুধু চেয়েই আছেন কি দেখছেন কাকে দেখছেন কিছুই বুঝতে পারছেন না সুবর্ণ ওনার কাছে গেলেও উনি আলাদা করে বুঝতে পারবেন না বাবা 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 কবরেজের সঙ্গে কথা বললে কে তুমি শোন বিহার মেয়ে মানুষের কথা শোন আমার বিদ্যাপতি বউ কবরেজের সঙ্গে কথা কয়েছে আর অনর্থ হতে কিছু আর বাকি রইল নে পরিষ্কার কথা বলে রাখছি আমার সুবর্ণ কোথাও যাবে নে সুবর্ণ ওর বাবার সাথে কলকাতায় যাবে স্কুলে ভর্তি হবে কি করবেটা কি মেয়েকে স্কুলে পড়িয়ে করবেটা কি অফিসে চাকরি করতে পাঠাবে অফিসে না গেলে লেখাপড়া শেখার দরকার নেই এমন তো নয় আর আপনার ছেলেকে আমি পত্র দিয়ে বলেছি সুবর্ণকে সেখান থেকে নিয়ে যেতে সে আমি জানি বাচ্চা আমার ছেলে যে নিজের ইচ্ছে জলটা পর্যন্ত গড়িয়ে খায় নে সে আমি জানি না আমি পরিষ্কার বলে রাখছি নবু আমার সুবর্ণ কলকাতায় যাবে নে স্কুলে ভর্তি হবে নে দেখি ওকে এখান থেকে কে নিয়ে যায় সত্য আমি বলছিলাম কি মানে
এখন থাক না হয় মানে বাবা সুস্থ হলে না হয় আমি সুবর্ণকে না সুবর্ণ এখনি যাবে সেই তোমার একগুয়েমি সত্য আচ্ছা তো তাড়াহুড়ো করার কি আছে বলো তো আছে তারা আছে তুমি বুঝবে না আমার ভয় করে এখানে যত দিন যায় তত ভয় করে তোমার মা সুবর্ণকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছেন সে সারাদিন আমার কাছে আসে না পড়তে বসে না পড়তে তার আর ভালোই লাগে না রাত দিন শুধু বিয়ের গল্প বরের গল্প আমার মাথা খাও তুমি সুবর্ণকে নিয়ে যাও আমি নাহলে ওকে বাঁচাতে পারবো না গো ওকে তুমি নিয়ে যাও আমি এখানে থেকে শ্বশুরমশাই সেবা করব সব করব আমি ওকে তুমি নিয়ে যাও যাবে তো এই দেখো এই দুটো হচ্ছে বাঘ আর এই খুঁটিটা তুমি যদি এখানে দাও তাহলে বাঘ দুটো বন্দী হয়ে যাবে এবার তোমাকে চালতে হবে নাও ধরো আরে ধরো এবার চালো চাললে তো এবার তুমি যদি খুঁটিটা এখানে দাও তাহলে কিন্তু হয়ে গেল এই বাঘটা তোমাকে খপাত করে খেয়ে নেবে কি হলো বুঝেছো কি হলো আচ্ছা তোমার মনটা কোথায় আছে বলো তো আমি কি বললাম বুঝেছো হ্যাঁ কি বললাম বলো তো জানি না তুমি আচ্ছা মেয়ে তো আমি সেই তখন থেকে তোমাকে বুঝিয়ে যাচ্ছি আর তুমি এই জন্যই না তুমি মায়ের কাছে বকা খাও একটা কথাও ঠিক করে শোনো না তারপর আবার মুখে মুখে চোপা করো কোনো কাজে মন নেই না তোমার আচ্ছা বাবা এবার বলে দাও না এবার শুনছি ঠিক বললাম তো দেখো আচ্ছা তোমাদের দেওয়ালে ওদিকে যারা থাকে তাদের সঙ্গে তোমরা কথা বলো না কাদের কথা বলছো ওই তো ওদের উত্তরও হ্যাঁ জয়া দিদি ওদের সঙ্গে ওকে তুমি চিনলে কি করে কোনোদিনও কথা বলেছো নাকি কেন তোমরা বলো না মোটেই না ওদের সঙ্গে আমাদের কথা বলা বারণ তুমিও খবরদার বলবে না ওদের সঙ্গে আমাদের মামলা চলছে সে তো বড়দের ব্যাপার তোমার কি মা বলে দিয়েছে ওদের মুখ দেখতে না কি হলো আবার খেলাটাই হচ্ছে না তোমরা কি রোজ রোজ এই খেলো হ্যাঁ আগে না শেষদি আমার সঙ্গে এই খেলাটা খেলতো কিন্তু বিয়ে হয়ে চলে যাওয়ার পর আমি একদম একা হয়ে গেছি তুমি পড়াশোনা করো না না মা তো বলেছে মেয়ে মানুষের পড়াশোনা করার কোনো দরকারই নেই পড়াশোনা না করলে না মেয়ে মানুষ চিরকাল মেয়ে মানুষ থেকে যাবে তা মেয়ে মানুষ থাকবে না তো কি ব্যাটা ছেলে হয়ে থাকবে তোমাদের বাড়িতে বই নেই আছে তো শেষদার বইগুলো তো আছে ওগুলো তো সব আইনের বই তুমি জানলে কি করে আমি ওগুলো দেখেছি তুমি শেষদার বইতে হাত দিয়েছো দাঁড়াও না থাক তুমি আজ রান্না করেছো না ওই জন্য কিছু বললুম না পরের দিন থেকে হাত দিলে আমি বলে দেবো কিন্তু তোমাদের শেষদার বইতে না আমার হাত দিতে বই গেছে তোমাদের বাড়িতে খবরের কাগজ আসে না ওসব বেম্বগিরি তোমার বাপের বাড়িতে চলতে পারে এখানে চলবে না কি হলো আর খেলবে না ভালো লাগছে না